আসসালামু আলাইকুম ইফরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আজ আমি আপনাদের সাথে সব থেকে সহজভাবে ভীষণ মজার ইভিনিং স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব আর খুবই অল্প উপকরণ দিয়ে কিন্তু এটা তৈরি করা যাবে আর এটা তৈরি করার জন্য এখানে একটি ডিম নিয়েছি আর এখানে এক কাপের মতো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে আমি একটু কুচি করে নিয়েছি আর একটু মোটা করে কিন্তু এভাবে কুচি করে নিয়েছি আর এই পর্যায়ে এখানে আমি একটি ডিম ভেঙে নিচ্ছি তো এক কাপ পেঁয়াজের জন্য এখানে একটি ডিমই যথেষ্ট বা চাইলে কিন্তু এখানে আপনারা ডিমটা স্কিপ করে দিতে পারেন এটা না দিলেও চলবে এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি তো একটা মিক্সিং বলে আমি ডিম আর পেঁয়াজটাকে ঢেলে নিচ্ছি তো সম্পূর্ণ পেঁয়াজটাকে এর ভিতরে ঢেলে নিব আর এখানে আমি এক এক করে মশলা অ্যাড করে দেব তো প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি পনে এক কাপের মতো বেসন তো হাতের কাছে যদি বেসনটা না থাকে এখানে আপনারা চালের গুঁড়ো দিয়ে নিতে পারেন আর যদি ডিমটা না দিতে চান তাহলে কিন্তু অবশ্যই এখানে বেসনটা দিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি এখানে ধনে পাতা কুচি তো চাইলে কিন্তু এখানে আপনারা ধনে পাতা কুচির পরিমাণটা কমিয়ে দিয়ে নিতে পারেন বা চাইলে কিন্তু এখানে আপনার পুদিনা পাতাও দিয়ে নিতে পারেন এটা কিন্তু আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে নেবেন এরপর দিয়ে দিচ্ছি এখানে এক চামচের মতো কাঁচামরিচ কুচি তো ঝাল যে যেরকম পছন্দ করেন সেভাবে কিন্তু আপনারা কাঁচামরিচটা দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি এখানে হাফচা চামচের মতো লালমরিচের গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি এখানে হাফচা চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া তো চাইলে কিন্তু এটা আপনারা স্কিপ করে দিতে পারেন এটা না দিলেও চলবে এরপর দিয়ে দিচ্ছি এখানে হাফচা চামচের মতন লবণ লবণ এখানে অবশ্যই স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এখন এই সবগুলো উপকরণকে আমি খুব ভালো করে নালচাড়া করে মিশিয়ে নেব তো এই উপকরণগুলো মেখে নেওয়ার শুরুর দিকে একটু ড্রাই মনে হতে পারে তো ভয় পাওয়ার কিছুই নেই এখানে কিন্তু ডিম আছে তাই এটাকে খুব ভালো করে কোছলে মেখে নেবেন একটা সময় দেখবেন যে এটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে আর পানি ছেড়ে দিয়েছে আর যদি কেউ ডিম দিতে না চান তখন কিন্তু এখানে শুধুমাত্র বেসন দিয়ে নেবেন আর সামান্য পরিমাণ পানি দিয়ে কিন্তু এভাবে মেখে নেবেন দেখবেন যে ঠিক এরকমভাবে মেখে নিতে পারবেন তো পেঁয়াজ আমি খুব ভালো করে মেখে নিয়েছি এইভাবে কিন্তু অবশ্যই আপনারা একটু আঠালো করে মেখে নেবেন এখন এটাকে একটা সাইডে রেখে দেব এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি আর হাত ভালো করে পরিষ্কার করে এখান থেকে আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ মাখানো নিয়ে নিয়েছি তো এভাবে কিন্তু হাত দিয়ে একটু চেপে চপের শেপ দিয়ে নিব। বা চাইলে কিন্তু এখানে আপনারা পাকড়ার শেপও দিয়ে নিতে পারেন ঠিক এভাবে কিন্তু আমি সবগুলো চপে বানিয়ে নিব। তো আমি আরও একটি চপ তৈরি করে দেখাচ্ছি তাহলেই বুঝতে পারবেন কত সহজে কিন্তু এই নাস্তাটা তৈরি করা যায় তো দেখুন ঠিক এভাবে আমি সবগুলোই বানিয়ে নিয়েছি এখন চুলায় আমি একটা ফ্রাই প্যান আর এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর ভাজার জন্য এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি তো তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন কিন্তু এখানে এক এক করে এই চপগুলো দিয়ে দিতে হবে তো অনেকেই আছে যারা সকাল বিকেলে চায়ের নাস্তার সাথে একটু স্পাইসি স্ন্যাক্স খেতে পছন্দ করেন তারা চাইলে কিন্তু এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন তো এখানে আমি এক এক করে সবগুলো অনিয়ন চপ দিয়ে দিচ্ছি আর এগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে মিডিয়াম টু লো আচার মাঝামাঝিতে রাখতে হবে খুব বেশি হাই ফ্লেমে কিন্তু এগুলো ভাজা যাবে না তাহলে কিন্তু উপরটা ভাজা হবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে তো এই পাকোড়াগুলো ভেজে নেওয়ার সময় কিন্তু এগুলোকে একটু অনবরত উল্টে পাটে ভালো করে মোচমুচো করে ভেজে নিতে হবে তো একটু সময় নিয়ে কিন্তু এগুলো ভেজে নেবেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এগুলো ভাজা হয়ে যাবে আর অনেক বেশি ক্রিস্পি হবে তো সবগুলো অনিয়ন চপই আমি খুব ভালো করে মোচমুচো করে ভেজে নিয়েছি তো দেখুন এর কালারটা কিন্তু খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে যখনই দেখবেন যে এরকম কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে তখনই কিন্তু এগুলোকে তেল ছেঁকে একটা টিস্যু পেপারের উপরে তুলে নেবেন তো এই চপের গায়ে কিন্তু তেল লেগে থাকে তাই কিন্তু এভাবে টিস্যু পেপারের উপরে তুলে নেবেন তাহলে এর গায়ে যে অতিরিক্ত তেল আছে সেটা কিন্তু টিস্যু পেপার টেনে নেবে তো দেখুন সবগুলো অনিয়ন চপই আমি খুব ভালো করে মুচমুচে করে ভেজে তেল ছেঁকে তুলে নিয়েছি তো এই অনিয়ন চপগুলোকে আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি টমেটো ক্যাচাপের সাথে তো অবশ্যই কিন্তু বাড়িতে এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন তো এই অনিয়ন চপগুলোকে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন তো অবশ্যই কিন্তু বাড়িতে এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন আর টমেটো কেচাপের সাথে কিন্তু এটা একেবারেই জমে যাবে তো আমার আজকের অনিয়ন চপের রেসিপি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পান আল্লাহ ফেজ